সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে নতুন একটা রেসিপি দেখার জন্য। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ভেজিটেবল নাগেটস। শীতের সিজনে বিভিন্ন ধরনের সবজি পাওয়া যায়, আর সেই সবজিটা কিন্তু বাচ্চারা সবসময় খেতে চায় না। তবে আমার ধারণা, এভাবে করে একটু দিলে অবশ্যই বাচ্চারা খাবে। সেই কথা মাথায় রেখে আজকে আমার এই আয়োজন, তৈরি করলাম ভেজিটেবল নাগেটস আর শেয়ার করব আপনাদের সাথে। শুরু থেকে ভালো লাগলে একটি লাইক দিয়ে ভিডিও জুড়ে সাথেই থাকবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমি এই ভেজিটেবল নাগেটসটা খুব সহজে তৈরি করলাম। প্রিয় ভিউয়ার্স, আমি এখানে বেশ কিছু সবজি নিয়ে নিয়েছি। এখানে নিয়েছি ক্যাপসিকাম, একটু কিউব করে কেটে নিয়েছি। এখানে বাঁধাকপিটাকে খুব মিহিকুচি করেছি, আর এটা হলো ফুলকপি। আমি সবজি কোচানো যে গ্রেটার আছে সেটা দিয়ে গ্রেট করে নিয়েছি। গাজরটাকেও সেম ভাবে গ্রেট করে নিয়েছি। এখানে আছে পেঁয়াজ পাতা আর পেঁয়াজ কুচি, আর আছে কিছু কাঁচামরিচ কুচি, আর তিনটা আলু সেদ্ধ। প্রিয় ভিউয়ার্স, এই সবজিগুলো আপনারা চাইলে কিন্তু আলাদা কিউব করে কেটে সিদ্ধ করে নিতে পারেন। আমার কাছে সেটা একটু ঝামেলা মনে হয়, তাই আমি এভাবে করি। আর আমার কাছে যে কোনো জিনিস একটু সহজ আর তাড়াতাড়ি হলেই বেশি ভালো, আর আমি এই জন্যই এভাবে করেছি। প্রিয় ভিউয়ার, দেখতে পাচ্ছেন সবগুলো সবজি আমি এর মধ্যে ঢেলে নিচ্ছি, আর এখানে প্রত্যেকটা সবজি 1 কাপ করে আছে। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি কিন্তু এখানে অ্যাড করে দিতে পারেন। সব সবজি এবং কাঁচামরিচ নিয়ে নিয়েছি। তিনটা আলু যে সেদ্ধ করা ছিল সেগুলো আমি দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিয়েছি ফ্রেশ ব্রেড ক্রাম, যেটা মানে বাসায় আমি পাউরুটিটাকে ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি ভাজি নিয়ে, এটা কাঁচা। আর দিয়ে দিলাম 1/3 কাপ পরিমাণ চালের গুঁড়া, এটা দেওয়াতে একটু ক্রিস্পি হবে, খেতে ভালো লাগবে। দিয়ে দিলাম কালো গোলমরিচের গুঁড়া, ভাজা জিরা গুঁড়া। আপনারা চাইলে এখানে যদি ঝাল বেশি পছন্দ করেন সেক্ষেত্রে লাল মরিচের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন। আমি ঝাল বেশি পছন্দ করি না, তাই দিলাম না। পছন্দ করি না ঠিক তা না, আমার ছোট্ট বেবি আছে, ও যাতে খেতে পারে তার জন্য একটু কম দেয়া আর কি। এবার এটাকে খুব ভালোভাবে এটাকে এভাবে মথে মথে মাখিয়ে নিতে হবে, যাতে করে স্মুথ হয়ে যায়। এখানে এক্সট্রা কোনো পানি দেওয়ার দরকার নাই। আপনার সবজিতে যে পানি বের হবে এবং আলুটা সেদ্ধ করা, তাতেই কিন্তু খুব সুন্দর একটা আঠালো ভাব হয়ে যাবে। এরপরও যদি মনে হয় যে না একটু দেয়া প্রয়োজন আছে, সেক্ষেত্রে আপনারা একটু দিয়ে নিতে পারেন। তো আমার মাখিয়ে নেওয়া হয়ে গেছে, এবার আমি হাতটাকে একটু ক্লিন করে নিচ্ছি, এতে করে নাগেটস গুলো বানাতে সহজ হবে। আমি ক্লিন করে হাতে একটু তেল মেখে নিয়েছি, যাতে করে নাগেটস এর ফিনিশিং গুলো সুন্দর হয়। তো পরিমাণ মতো একটুখানি মাখানো ডোটা হাতে নিয়ে নিলাম। এবার আপনারা চাইলে এক হাতেও করতে পারেন, বা আমার মতো এভাবে দু হাতে করলে কিন্তু একটু সুবিধা হয় আর একটু তাড়াতাড়ি হয়, সেজন্য আমি দুই হাত ব্যবহার করে এভাবে করে দিচ্ছি। আপনারা চাইলে এটাকে একটু ভারী করে রুটির মতো বেলেও করতে পারেন, বাট আমার কাছে এভাবে একটু সহজ মনে হয়েছে, তাই আমি এভাবেই করে নিচ্ছি। এভাবে করে করে একটু দুই পাশ দিয়ে দেখতে পাচ্ছেন আঙুল দিয়ে চাপ দিয়ে সমান করে নাগেটসের শেপটা দিয়ে দিতে হবে। তো এভাবে করে আমি সবগুলো তৈরি করে দিচ্ছি। প্রিয় ভিউয়ার্স, তৈরি করে নেওয়ার পরে আমি এখানে একটা ডিম ফেকিয়ে নিয়েছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে, আর নিয়েছি কিছু ব্রেড ক্রাম্বস, এটা আমার ঘরের তৈরি। আর এর এক রেসিপিটা আমার চ্যানেলে আছে, লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, চাইলে দেখে নিতে পারে। তবে হ্যাঁ, সেখানে আমি কালার যুক্ত করেছি, এখানে কালার দিইনি। এবার একটা নাগেটস এই ডিমের মধ্যে চুবিয়ে এটাকে একটা কাটা চামচের সাহায্যে তুলে তারপরে ব্রেড ক্রাম্বসের মধ্যে খুব সুন্দরভাবে গড়িয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন, একটু খেয়াল করলে আলতো হাতে এটাকে একটু হালকা চেপে চেপে ব্রেড ক্রাম্বসটা লাগিয়ে নেবেন, এতে করে একটু ভালোভাবে লাগবে আর কি। প্রিয় ভিউয়ার্স, সবসময় যে কথা বলি সেটা আজও বলছি, আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ, আর যারা করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিবেন। এতে করে আমি নতুন কোনো ভিডিও দিলে সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমি সবগুলোতে মাখিয়ে নিয়েছি। এ পর্যায়ে আপনারা চাইলে একটা ঢাকনাযুক্ত বাটিতে ভরে ফ্রিজে এটাকে 1 মাসের মতো সংরক্ষণ করে খেতে পারবেন, ডিপ ফ্রিজে। তো এখন এটাকে ভাজতে চলে যাচ্ছি, আমার পাকনাও কিন্তু চলে এসেছে দেখতে পাচ্ছেন। তো যাই হোক, একটা প্যান আমি চুলায় অলরেডি বসিয়ে দিয়েছি, তেলও দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এবার তার মধ্যে নাগেটস গুলোকে আলতো হাতে দিয়ে দিচ্ছি। আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে এই যে ব্রেড ক্রাম্বসটা মাখিয়ে মিনিট 10-এর মতো রেখে দিবেন, এতে করে খুব ভালোভাবে নাগেটসটা মানে ব্রেড ক্রাম্বসটা নাগেটসের সাথে সুন্দরভাবে লাগবে। এবার চুলার জালটা মিডিয়ামে রেখে এটাকে ভেজে নিতে হবে।
যখন একটা সাইড হয়ে যাবে তখন এরকম একটা ছোট্ট কাঁটা চামচের সাহায্যে আলতো হাতে উল্টে দিতে হবে। দেখতে পাচ্ছেন কালারটা কতটা লোভনীয় হয়েছে? এর থেকে বেশি কালার করে ভাজতে যাবেন না, পুড়ে গেলে একটু তিতা তিতা লাগবে, তখন খেতে ভালো লাগবে না। তো প্রিয় ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমার দুইটা সাইডে কিন্তু খুব সুন্দর ভাবে হয়ে গিয়েছে। এবার আমি এগুলোকে এই যে তেল ছাঁকনি চামচ দিয়ে ছেঁকে ছেঁকে তুলে আলাদা একটা প্লেটের মধ্যে রাখছি, তেলটাকে ঝরিয়ে একটা সার্ভিং হিসেবে সার্ভ করে নিব। আপনারা চাইলে কিচেন টিস্যু কিংবা তাওয়াল, যে কোনো সুতি কাপড়ের উপরেও রাখতে পারেন, ফ্রেশ। এবার আমি একটু সার্ভ করে নিলাম টমেটো সসের সাথে। আশা রাখছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ধন্যবাদ সবাইকে কষ্ট করে ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফেজ।